আমরা যাদের স্টেটমেন্ট রেকর্ড করেছি পাঁচজন স্টুডেন্টের স্টেটমেন্ট আমরা গতকাল রেকর্ড করেছি সেই গতকাল স্টেটমেন্ট যাদের রেকর্ড করেছি তার মধ্যে কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছে আবার তো ওই যে একশো চার একশো আট রুম যেটা ওখানে বসে যে ওরা যারা ছিল আমার মনে হয়েছে যে তাদের যতজন এখনও বাইরে আছে তাদের সবার স্টেটমেন্ট রেকর্ড করার দরকার আছে তার কারণ ওদের মোটামুটি স্টেটমেন্টগুলো সবার এক রকম কিন্তু যখন কোনো স্পেসিফিক প্রশ্ন করা হচ্ছে তখনই বলছে আমি জানি না আমি ছিলাম না কিংবা আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম এরকম অনেক গ্যাপ পাওয়া যাচ্ছে তো যখনই ওই গ্যাপগুলোকেও আমরা জুড়তে যাচ্ছি তো আমরা কোনো কনক্লুজিভ কোনো কিছু পাচ্ছি না বলা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছিল সেই চিত্রনাট্য কি এক্ষেত্রে মনে হচ্ছে একদম চিত্রনাট্য কিনা বলতে পারবো না কিন্তু মনে হচ্ছে যে কোথাও একটা কিছু গন্ডগোল আছে কার কার সাথে কথা হয়েছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কতটা গাফিলতি রয়েছে এই মৃত্যুর পিছনে বলে আপনারা মনে করছেন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইউজিসি গাইডলাইন্স অ্যাকর্ডিংলি তো কিছুই ছিল না তো এটা তো অ্যাডমিনিস্ট্রেশনেরই গাফিলতি তো সে এই জায়গাটা তো কেউই ডিনাই করতে পারবে না আর দুজন সুপারের মধ্যে থেকে একজনের সাথে কথা বলেছে একজনের সাথে আগামী দিনে কথা বলবো আমরা তো তার সাথে কথা বলে একজনের সাথেই যা কথা বলেছি সেখানে মনে হয়েছে যে ওখানে স্টুডেন্টদের থেকে এমন একটা প্রোটেস্ট ছিল যার জন্য ওরা নিজেরাই খুব একটা এগিয়ে গিয়ে কোনো কিছু করতে পারতো না ওরা নিজেরাই অনেকটা ভয়তে আছে কিন্তু ওয়ান ইস টু ওয়ান যে স্টুডেন্টদের কন্ট্যাক্টে রয়েছে সেই যদি ভয় পায় তাহলে কাজটা কী করে হবে আমার সেটা মনে হয়েছে সুপারের কথাতে এবার সে ওনাকে ঘেরাও করে রেখে দেওয়া ওনাকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাকে অ্যাসল্ট করা হয়েছে ওনার জামা প্যান্ট টানা হয়েছে তো ফিজিক্যালি অ্যাসল্ট মানে যেগুলো করা হয় চুল টানা হয়েছে এরকম কোন এরকম অনেক কথা উনি আমাদেরকে জানিয়েছে গতকাল যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে দুজন যাকে আপনি জিজ্ঞাসাবাদ করেছেন বলে আপনি বলছেন তাদের বয়ানের মধ্যে কি কোনো রকম কোনো অসঙ্গতি হ্যাঁ ওদেরও বয়ান ওরকমই ছিল মানে সত্যি বলতে গেলে আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে এদের মধ্যে এত গ্যাপ রয়েছে যে আমরা কোনো একটা জায়গায় মিলিয়েই উঠতে পারছি না এবং মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে কোথাও একটা কিছু গন্ডগোল আছে এই আপনারা তদন্ত প্রক্রিয়া ষোলো তারিখ থেকে শুরু করেছেন সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে যে তথ্যগুলো সামনে আসছে সেক্ষেত্রে কি র্যাগিংয়ের দিকে ইঙ্গিত করছে এক প্রকার হ্যাঁ অবশ্যই র্যাগিং তো আছেই আর প্রার্থনীরা ওখানে থাকতো সেটাও মানে স্টেটমেন্টেতে আমাদের উঠে এসেছে আপনি কতজন থাকতে পারি ইতিমধ্যে তো জন গ্রেফতার হয়েছে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যা জানতে পেরেছি যে ওই ঘরটিতে দশ পনেরো পনেরো জন মতন ছিল পনেরো ষোলো জন পনেরো ঘটনার সময় হ্যাঁ ঘটনার সময় এবং ছেলেটি নাকি দৌড়ে গিয়ে মানে ওর সামনেই ব্যালকানি ছিল কিন্তু ওর সামনের ব্যালকানি থেকে জাম্প না করে ও প্রায় একটা মানে পনেরো কুড়ি ফিট দূরেতে গিয়ে ও সেখান থেকে ব্যালকানি থেকে জাম্প করেছে আমি নিজে পিও ভিজিট করেছি আমার টিমের সাথে তো আমরা সেটাই দেখে মানে সেটাই দেখেছি একটা অন্য রকম কিছু মনে হচ্ছে আমাদের মনে অনেকই কোশ্চেন অনেক কিছু কোশ্চেনই রাইজ করেছে ইউজিসি এর কোন রকম কোন গাইডলাইন কি আদৌ মানা হয়েছে না এটাও ছিল যে গেটে গেটটা সব সময় ঘন্টা খোলা থাকে এবং কোন স্টুডেন্ট বের হচ্ছে কে ঢুকছে কে ঢুক না ঢুকছে কিছুই নেই এবং পুরো ক্যাম্পাস ক্যাম্পাসটা কিন্তু যথেষ্ট বড় সেখানে কিন্তু প্রপার সিকিউরিটি ব্যবস্থাও নেই মানে যে কজন সিকিউরিটি থাকার দরকার আছে তো সেইজন সেরকম নেই মাত্র দুজন গেটে রয়েছে মানে জাস্ট এইটুকুই ওদের থাকাই শুধু গেটে দুজন আছে তাদের হ্যাঁ কিন্তু আর কোন নজরদারি আমি দেখিনি